আসসালামু আলাইকুম মার্শ্রট কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও সেশনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আকবর স্যার আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা প্রায় সময়ই প্রায় পরীক্ষায় দেখে থাকি যে আমাদের একটি প্রশ্ন আসে ভাজক সংখ্যা নির্ণয়ের অর্থাৎ একটি সংখ্যার মোট ভাজকের সংখ্যা কতটি তো আজকে আমরা খুব শর্ট টেকনিকের মাধ্যমে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন না করে আমরা দেখে নেই যে আমরা কিভাবে সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয় করতে পারি যেমন বাহাত্তর একটি সংখ্যা সংখ্যাটির ভাজক সংখ্যা কত বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কত তা আমরা সর্বপ্রথম এই বাহাত্তর সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে ভেঙে ফেলব বাহাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করলে যাবে বার আবার দুই দিয়ে ভাগ করলে যাবে আঠারো বার আবার দুই দিয়ে ভাগ করলে নয় এবং নয়ের মধ্যে তিন যাবে তিনবার তো বাহাত্তরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তো এখানে দুইটি মৌলিক সংখ্যার উৎপাদক রয়েছে একটি হচ্ছে দুই আর একটি হচ্ছে তিন দুই সংখ্যাটি আছে আমাদের এখানে তিনবার এবং তিন মৌলিক সংখ্যাটি আছে আমাদের দুইবার তাহলে এই সংখ্যাটির ভাজক সংখ্যা হবে বাহাত্তরের ভাজক সংখ্যা হবে দুই ছিল তিনবার এই জন্য আমরা অতিরিক্ত একটি বেশি লিখবো অর্থাৎ তিন না লিখে এক বেশি চার আবার এই তিন সংখ্যাটি আছে দুইবার এটাকে দুইবার না লিখে একবার অতিরিক্ত লিখে জাস্ট তিন গুণ করে দিব তাহলে তিন আর চার গুণ করলে আমরা যে গুণ ফলটি পাবো এটি হবে আমাদের নির্ণীয় ভাজক সংখ্যা অর্থাৎ বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক সংখ্যা হচ্ছে বারো তো এরকম ভাবে আমরা যেকোনো সংখ্যার ভাজক সংখ্যা কিন্তু নির্ণয় করতে পারব তাহলে আমরা একই রকম ভাবে আরো একটি সংখ্যার ভাজক সংখ্যা নির্ণয় করি যেমন পাঁচশো চল্লিশ এই সংখ্যাটির ভাজক সংখ্যা কত আমরা প্রথমে একই ভাবে পাঁচশো কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব দুই দিয়ে ভাগ করলে দুইশো আবার দুই দিয়ে ভাগ করব একশো আবার সংখ্যাটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন চারে ১২ তিন পাঁচে পনেরো এরপর তিন দিয়ে ভাগ করলে পনেরো তিন পনেরোের মধ্যে যাবে পাঁচবার অর্থাৎ এই সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা লিখতে পারি পাঁচশো চল্লিশ 2 গুণ দুই তিন গুণ তিন গুণ তিন গুণ হচ্ছে পাঁচ তো এখানে দুই এই মৌলিক সংখ্যাটি আছে দুইবার তিন মৌলিক সংখ্যাটি আছে তিনবার এবং পাঁচ আছে আমাদের একবার তাহলে আমরা ভাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যতবার থাকবে তার থেকে অতিরিক্ত একবার লিখব অর্থাৎ মোট ভাজক সংখ্যা হবে দুই যেহেতু দুইটি আমরা লিখব তিন তিন ছিল তিনটি লিখব চার পাঁচ ছিল একটি লিখব দুই এই সংখ্যাগুলোর গুণফল পাচ্ছি চার দুগুণে আট তিন আটে চব্বিশ অর্থাৎ পাঁচশো চল্লিশ এই সংখ্যাটির ভাজক সংখ্যা হবে চব্বিশটি তো এরকম প্রশ্নগুলো আমাদের অবশ্যই পরীক্ষায় আসবে বা এসে থাকে আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলোও দেখলে দেখি দেখি যে সংখ্যাটির ভাজক সংখ্যা কত অথবা নিচের চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটির সর্বাধিক ভাজক সংখ্যা রয়েছে তো আশা করি এই টাইপের অঙ্কগুলো পরবর্তীতে পরীক্ষায় আসলে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসুন মায়া ছড়াই